সুপ্রভাত সবাইকে। আর এখন বাজে হচ্ছে 11:30, আর আমি এসেছি হচ্ছে একটু টাউনে। আর এই দেখুন কত ভিড়। আর এখানে বটতলাতে একটা মানে শনি দেবতার মন্দির আছে, ওইটাতেই আমি অপেক্ষা করছিলাম যে কখন মা আসবে। আর আমি মার জন্য একটু রান্না করে এনেছিলাম খাবার, ওইটা দেব। তো ঠাকুরের কাছে প্রার্থনা করছিলাম, ঠাকুর আমার মাকে সুস্থ করে দাও, যেন মা আগের মতন সুস্থ হয়ে যায়। কেন কি জানি আমি যে ক্যান্সার ভালো হয় না, তবুও মনের একটা আমার মা, মানে মা তো সবার কাছে কত প্রিয় হয় আমার সবাই জানো। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছিলাম আর ভাবছিলাম যে কখন মা আসবে আসবে। এই দেখুন মন্দিরটা কত সুন্দর, দেখার মতোই না লাগে। মন্দিরে গেলে এত ভালো লাগে কি বলবো, যেন কিছু মানে তুমি কিছু চাইবে ওটাই ভুলে যাবে মন্দিরে দেখতে দেখতে, মানে ঠাকুর দেখতে দেখতে। আমি তো এরকম মানে ভাবি যে ঠাকুরের কাছে অনেক কিছু চাইবে, কিন্তু যখন আমি মন্দিরে যাই কিছু মানে কিছু যে চাওয়া ওইটা আমি ভুলে যাই। আর এই দেখুন মন্দিরটা কত সুন্দর লাগছে চারিপাশটা দেখুন। আর আমি আর মানে ভয়েস রেকর্ড দেব না এই ভিডিওটাতে, কারণ কি এটা তো মানে শব্দের। এস এম এ এস এম তুমি